একদিন দেখা হলে কেমন হয়? ধরো কাক টাকা ভোরবেলা শুরু হলো রিক্সা ভ্রমণে, রাস্তার পাশে কোনো খোলামেলা নাস্তার হোটেল দেখে হঠাৎ নেমে পড়ে খেতে বসে গেলাম। গরম পরোটা, ধোঁয়া ওঠা বুটের ডাল আর ডিম ভাজা। আমার জন্য ডিম ভাজা অবশ্যই পেঁয়াজ মরিচ ছাড়া, সে আগের মতোই আছে। ভরপেট খেয়ে এরপর টং দোকানে কন্ডেন্স মিল্কের চা উৎসব, আহা! তারপর দুজন পাশাপাশি চুপচাপ হাঁটাহাঁটি, আঙুলে আঙুল লেগে গেলে হালকা হাসিতে প্রাণ পাবে তোমার মুখ। আমার হাসিটা থাকলো আবারও মনে মনেই। এরপর কোনো স্বচ্ছ লেকের ধারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ দেখার পালা। নীলের মধ্যে হারানোর যে কি আনন্দ, তাই না? আচ্ছা, তুমি কি এখনো নীলে হারাও? এরপর গল্প আড্ডা খুনসুটিতে সময় গড়াবে, হাঁটবো আর হাঁটবো, কোথায় যাচ্ছি জানানি। হঠাৎ মনস্থির করে ফেললাম, ধরো খিচুড়ি খাবো, তুমি চিনিয়ে নিয়ে গেলে কোথাও। গল্পে গল্পে পেঁয়াজ মরিচে মাখা ঝাল ঝাল খিচুড়ি, আনমনে হঠাৎ গিয়ে উঠবো, আহা কি আনন্দ আকাশে বাতাসে! অনেকদিন মনে আনন্দ নেই, একটু আনন্দ পেতে উন্মুখ হয়ে বসে থাকি আজকাল। খিচুড়ি পর্ব শেষে চলে গেলাম কোনো এক্সিবিশনে, রং বেরঙের ছবিতে মন টান হয় নতুন করে নামুক। আশেপাশে কোথাও গানের আড্ডা হলে লাভ দিয়ে দুজন বসে গেলাম গান শুনবো বলে, গোল্লায় যাক কি ভাবলো। সন্ধ্যা গড়াতেই হয়তো তোমার ঘরে ফেরার তারা, তবু তুমি আর 5 মিনিট এই কথা বেশ কবার বলে বলে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিলে অনেকটাই চুপচাপ। আমাদের আর কোনো কথা নেই, কোনো কথা খুঁজে পাওয়ার চেষ্টাও নেই। যাওয়ার বেলায় রিক্সায় উঠে পড়ে সেই মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলতেই পারো তোমাকে এগিয়ে দিয়ে যেতে, আর কিছুক্ষণ তো থাকা হবে পাশাপাশি। রিক্সায় উদাসীন তোমার চুল উড়ে এসে আমার মুখে পড়লে আমি চুপ করে যাব ভীষণ। আমার নীরবতার কারণ বুঝেও তুমি হয়তো চুলটা ঠিক করলে না। গন্তব্যস্থলে পৌঁছে আমি রিক্সা নিয়ে দাঁড়িয়ে বারবার তোমার পিছু ফেরা দেখব। তোমার হাত উঁচিয়ে বিদায় দেওয়ার সাথে আমিও বিদায় জানাবো বারবার।